보리칼 거래? 보리컷 알 보리카티? 누조리리 다가 덜칼 번쩡이들이 덕분 끊어 잘라기 거래? 두명이 거래 나타그려도 뭐 잘라기 덜때 말이면 번쩡이야 쇼킨을 안하게 도리에 대발 못으로 가면 만짤 거래기 거래 চিত্রা আর কিঞ্জলের ফুলশয্যা হবে এসব ফুলশয্যা আমার কোনো আমার না ভালো লাগছে না এসবের প্রয়োজন নেই দরকারও নেই আমি আপনাকে ভালোবাসি না চিত্রা তাই কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি প্লিজ সরে যান কী সব বলছো তুমি সরে যান মানে আর ভালোবাসি না কথাটার মানে কি কিঞ্জল আমি তোমার বিয়ে করার স্ত্রী কিঞ্জল তুমি আমাকে বিয়ে করেছো আর আজকে ফুল শোক যা রাতে তুমি তোমার স্ত্রীকে বলছো তোমার থেকে সরে যেতে সেটা সম্ভব চিত্রা এটা হতে দেবে না শুনতে পেয়েছো চিত্রা এটা হতে দেবে না তোমাকে আমার কাছে আসতেই হবে তুমি এই ঘরের বাইরে যেতে পারবে না তোমার তোমাকে এই ঘরেই থাকতে হবে সারা রাত এখানেই থাকতে হবে তোমার সমস্যা হচ্ছে তো আমাকে বলো কি প্রবলেম হচ্ছে আমাকে বলো আমার দিকে তাকাও কিঞ্জল তোমার সব সমস্যা আমি শুনবো শুধু তুমি আমার চোখের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলো কিঞ্জল প্লিজ তাকাও আমার দিকে তোমার যা বলার আমার চোখে চোখ রেখে বলো প্লিজ কিঞ্জল একবার আমার দিকে তাকালে ওকে আমার সম্মোহনী শক্তিতে বশ করে নেব কিন্তু কিঞ্জল তো একবারও তাকাচ্ছেই না আজ ফুলশয্যা না হলে নাগমণি অধিকারী সন্তানের জন্ম হবে কি করে সেই মনই তো শততম মনি ওটা তো চাই ও তো করে কইছে একবার তাকাও না বাবা তুই এই ঘরে কোথা থেকে এলি হে বাবা নীলকণ্ঠ আমার যা হয় হোক আমি ভাবিনি তুমি তুমি বাবুরে রক্ষে করো বাবুর কোনো বিপদ হতে দিও না তুমি বাবা নীলকণ্ঠ তুমি দেখো চিত্রা দিদির উদ্দেশ্য যেন কিছুতেই সফল না হয় আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আসবে সেই চরম মুহূর্ত জেঠি মুনি জেঠি মুনি এইদিকে চলে আসো চলে আসো আরে বাবা যদি পঞ্চমী সাপ হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে বাই চান্স যদি ফাঁক পুকুর থেকে বেরিয়ে আসে ওরে বাবা না 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 নিজেদের বাঁচাতে নিরাপদ দূরত্ব রাখতে হবে নিরাপদ দূরত্ব রাখা উচিত সত্যি যদি সাপ হয়ে আমাদেরকে ছোবল মারি বাবা মেয়েটাকে বিপদ থেকে রক্ষা করো ঠাকুর বাবা নীলকণ্ঠ মা বিশহরী পঞ্চমীর সাপ রূপ যেন ধরা না পড়ে যায় ওকে তোমরা রক্ষা করো ঠাকুর তোমাদের অশান্ত তো কিছুই নেই ঠাকুর পঞ্চমীকে বিপদ থেকে রক্ষা করো Thank you.
পঞ্চমীর মানুষ হলে যে এই ঘরের মধ্যে দম বন্ধ হয়ে মারা যাবে সেটা একবারও ভেবে দেখেছ? এটা কি ভয়ানক পরীক্ষা! এবার ভূত তোমাদের মাথায় চাপলো। চিত্রার কথায় একটা মানুষের প্রাণ নিতে বসেছো তোমরা। বাপ, কি শুরু করলি ছোট! 15 মিনিটের মধ্যে কোনো মানুষ দম বন্ধ হয়ে মারা যেতে পারে নাকি? আগে প্রমাণ তো হতে দি, ও স্বপ্ন মানুষ, সেটা আগে হোক প্রমাণ। দরজাটা 15 মিনিটের জন্য বন্ধ থাকবে, তারপরে আমরা খুব। শোনো জেঠিমণি, যে যাই বলুক, আজ যদি আমরা পঞ্চমীকে যেতে দিই না, তাহলে মানে যেচে বিপদ ডেকে আনা হবে। কিন্তু কি কথা বলছো তুমি? তোমরা মানুষ তো নাকি? কোনো বিবেক বুদ্ধি কিচ্ছু নেই, একটা মেয়েকে হাঁসফাঁস করিয়ে মারার প্ল্যান করছো? ছি, পঞ্চমী, পঞ্চমী করবি না। ও যে সাপ হয়ে বেরিয়ে এসে তোকে ছোবল মারবে না, তার কোনো গ্যারান্টি আছে? না, মারবে না। ও ছোবল মারবে না, বরং যে ছোবল মারতে পারে, পারলে তাকে আটকাও। কি বললি? কার কথা বলছিস তুই? দেবনা বারবার শুধু ভয় দেখিয়েছে, এরপর যদি মুখে আর এই কথাটা আর একবার শুনি, তাহলে তোমার এই মুখ আমি চিরকালের মতো বন্ধ করে দেব। কি হলো, তুই চুপ করে আছিস কেন বল? কই, পঞ্চমী তো সাড়া দিল না। কি হলো, সাড়া দিল না কেন? পঞ্চমী, পঞ্চমী, সাড়া দাও পঞ্চমী, তুমি ঠিক আছো তো? সাপ হয়ে গেল নাকি? দরজা খুলবো জেঠিমণি। না না, এখন না, বুঝতে পারছি না তো এখন কি অবস্থায় আছে। পঞ্চমী, আমি ঠিক আছি মেলে দিদি, তুমি ভেবো না। ভেতরে কেমন আছে কে জানে, এত অস্থির লাগছে না? সাড়া দিয়েছে মানে এখনো সাপ হয়নি, আমাদের আরো অপেক্ষা করতে হবে। আমার এ ঘর থেকে বেরোতে হবে, যে করে হোক বেরোতে হবে। জানলা খুলতে হবে, জানলা, জানলা। বাইরে বেরোনোর এই পথটুকু বন্ধ হয়ে গেছে, এবার আমি কি করবো? কি পায়ের সব পর্যন্ত ফুটতে শুরু করেছে। আমি 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 আর বাইরে যেতে পারবো না, কিছুতে বাইরে যেতে পারবো না, বাবুরে বাবুরে দেখতে যেতে পারবো না। কাল লাগিনি চিত্রা, চিত্রা বাবুর কোনো ক্ষতি করে বসলো নে তো? না 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 না, বাবা নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ, তুমি তুমি রক্ষে করো, বাবুরে রক্ষে করো। কোনোভাবে যেন বাবা চিত্রা দিদি ভুল সচ্ছে না হতে পারে। বাবা নীলকণ্ঠ, নীলকণ্ঠ রক্ষে করো, রক্ষে করো, বাবা রক্ষে করার, রক্ষে করার দায়িত্ব, দায়িত্ব তোমার দিয়েছিলাম। তুমি তুমি দেখো বাবা নীলকণ্ঠ, তুমি তুমি রক্ষে করো, তুমি রক্ষে করো। পঞ্চমীকে পালানোর পথ দেখাও ঠাকুর। ওই চিত্রার উদ্দেশ্য একমাত্র তুমি ব্যর্থ করতে পারো বাবা নীলকণ্ঠ। কৃপা করো ঠাকুর, হে বাবা নীলকণ্ঠ, মা বিশোরি, এখন তোমরাই শেষ ভরসা ঠাকুর। কোন পথ দিয়ে আর আসবো গো? ঘরের মধ্যেই তো লুকিয়েছিলাম, বাবা আর পেতনি ঝগড়ায় ব্যস্ত ছিল বলে আমাকে খেয়ালই করিনি। তুই এই ঘরে ঢুকেছিস কেন? বেরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠ, ওঠ, বেরো তাড়াতাড়ি ওঠ। বেরোবো কেন গো? আজ থেকে তো আমি বাবার কাছে শোবো।
ও পেতনি, তুমিও বুঝি এই ঘরে থাকবে? আরে তাহলে ভালোই হলো, আজ থেকে আমি তোমাদের দুজনের মদ্যিখানে শুব, কেমন? আবতার দেখো। না ওঠ, তুই শুয়ে পড়লি কেন? ওঠ, তোর তাড়াতাড়ি ওঠ। চিত্রাকে এড়ানোর এটাই ভালো উপায়, নীলুকে এই ঘরেই রাখতে হবে। এই বেরো, বেরো এই ঘর থেকে, ওঠ ওঠ। উঠাও না তুমি, দেখি কেমন পারো। ওঠ বলছি, ওঠ, চুপ কর একদম, ওঠ তাড়াতাড়ি ওঠ। চিত্রা আসতে ওঠ, লাগবে তো, ছোট্ট একটা বাচ্চা একটু আবদার করছে, ঘুমুক না এখানে, কি হয়েছে? এটা একটু আবদার, এটা একটু আবদার, কিন্তু আজকে ওর ফেলে থাকবে কি করে? তুমি এটা কি করে বলছো বলো তো? ওকে কি জোর করে বের করে দেবো? তোর বোঝার মতো বয়স হয়েছে। আমি জানি না, আজকে আমাদের পুরুষোচ্চা, আজকে এই ঘরে কেউ থাকবে না, ব্যাস বের করে দাও ওকে, যাও বের করো। এইটুকু বাচ্চা যাবেই বা কোথায়? ওকে একা ঘুমাতে পারবে? কেন, ওর মা আছে তো, সেখানে যাক। রসুনের গন্ধ এত করে আটকাতে পারছি না, আরো যেন শ্বাস আটকে আসছে। পঞ্চমী, পঞ্চমী, তুমি কিন্তু একদম রসুন তেলের প্রদীপ গুলো নেবানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু বুঝবো যে তুমি সাপ। হ্যাঁ, তাই জন্য আগুন নেবানোর চেষ্টা করছো। বাই দ্য ওয়ে, তুমি কি মানুষ রূপেই আছো না সাপ হয়ে গেছো? শরীরে সাপের হাঁস ফুটে উঠছে, আমার সাপ হওয়া থেকে আর আর কেউ আটকাতে পারবে না। বাইরে বাইরে যে সবাই পাহারা দিচ্ছে, ওদিকে বাবুর কিছু হলে তো কেউ টেরও পাবে না। নীলকণ্ঠ, এত এত দুশ্চিন্তা যে আমি নিতে পারছি না, কেউ এত দুশ্চিন্তা আমি সত্যি আর নিতে পারছি না। রক্ষে করো, রক্ষে করো, তুমি রক্ষে করো। ওখানে এখন কি হচ্ছে ঠাকুর? পঞ্চমী কি পালাতে পারলো নাকি, এখনো আটকে রয়েছে? বাবা নীলকণ্ঠ, আমি তোমরা এই বর্ষা শেষ রক্ষা করো ঠাকুর, শেষ রক্ষা করো। চলো বেরো এই ঘর থেকে, বেরো, ওঠ বেরো। আচ্ছা তা ছাড়ো, নুকে চুপ করো তুমি, তুই ভালো কথায় বেরোবি নাকি তোকে ধাক্কা মেরে বের করবো আমি। ওঠ 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 ওঠ, চিত্রা ওর লাগবে, চিত্রা ছাড়ো নুকে, চুপ কর, ওঠ ওঠ ওঠ, চল বেরো। আমার কথাটা শুনুন চিত্রা, চিত্রা ওকে ছাড়ো না, লাগবে তো। এই কাজটা তোমার করার কথা ছিল, আজকের রাতটা কিন্তু আমি কারোর জন্য নষ্ট হতে দেবো না। চল, একদম বিরক্ত করতে আসবি না, বেরো। এটা আপনি কি করলেন, এটা কি ছিল? যা করেছি বেশ করেছি। না আমি না বুঝতে পারছি না, ওইটুকুটা বাচ্চা ছেলে, তার সাথে আপনার কিসের সমস্যা? হ্যাঁ, কিসের শত্রুতা আপনার? কিঞ্জল তুমি বুঝতে পারছো না? না আমি বুঝতে পারছি না, আপনি এত পাষাণ কেন?
পাশার না গো পেতনি, ও একটা পেতনি। তুই আবার এই ঘরে কি করে এলি? ও পেতনি, তোমার কি একটু দয়া মায়া নেই গো? একটা বাচ্চা মানুষকে কি হেনস্তাই না করছো, বাবার থেকে ছেলেকে সরিয়ে দিচ্ছ? কি করে ঢুকলি তুই আবার এই ঘরে বল, কি করে ঢুকলি তুই? বলছি গো বলছি, ওই যে বাগান দিয়ে। বাগান দিয়ে? তো বাগানের দরজা তো বন্ধ ছিল, আমি নিজে বন্ধ করেছিলাম। মরণ দশা, ওই তো খোলা, হাট করে খোলা, দেখো না গে অমনি তো ছিল, নইলে আমি ভেতরে এলুম কি করে? মানে কিন্তু তুমি বলছো তুমি দরজা বন্ধ করে এসছো, তাহলে ঢুকলে কি করে? ওই দেখো আবার বলছে দরজা বন্ধ, দেখতে পাচ্ছো না দরজা কেমন খোলা? আমি কি ভূত নাকি যে বন্ধ দরজা দিয়ে ঢুকে আসবো? এবার আমি নিজের হাতে দরজা বন্ধ করলাম, দেখি এবার তুই এই ঘরে কি করে ঢুকিস, চল বেরো 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 চল বেরো। কি আশ্চর্য, দরজাটা বন্ধ হচ্ছে না কেন? দরজাটা বন্ধ হচ্ছে না, ছিটকে নিয়েও লাগানো যাচ্ছে না, দেখো না একটু এসে হেল্প করবে তো নাকি? আরে কি হলো বলতো, কোনো রকম সারা শব্দই তো পাওয়া যাচ্ছে না। প্লিজ, অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, এবার দয়া করে দরজাটা খুলে দাও, খুলে দাও দরজাটা। উফ বাবা, এখনো 15 মিনিট হয়নি। স্যার জেঠিমণি, বলছি দেখো এই কাচের দরজার উপরে ওই ভেতরে প্রদীপগুলোর ছায়া এখনো পড়ছে, দেখো তার মানে ভেতরের রসুন তেলের প্রদীপগুলো এখনো জ্বলছে। আচ্ছা এতক্ষণ ধরে তুমি পুরোটা সহ্য করছে কি করে বলতো? সাপ হয়েছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। ও এবার এই জল্পনা কল্পনা থামাবে তোমরা, দরজাটা খুলবে কিনা বলো, এক্ষুনি দরজা খোলো বলছি, খোলো দরজা এক্ষুনি খোলো। আর পারছি না, আর পারছি না, দম আটকে ফেরানটা এবার বেরিয়ে যাবে মনে হচ্ছে। প্রদীপগুলো নিভিয়ে দিই, তাতে যদি একটু রসুনের গন্ধটা কমে। প্রদীপগুলো নিভিয়ে দিতে হবে। জেঠিমণি, কাশির আওয়াজ, তার মানে ও কষ্ট পাচ্ছে। এ বাবা তাতে কি, লতা তো আর কাশে না। না না না, আমার কাশির শব্দ যেন বাইরে না পৌঁছে, তাহলে এরা পৌঁছে যাবে। রসুনের গন্ধে আমার আমার খুব কষ্ট হচ্ছে। তার মানে এখনো সাপ হয়নি, কখনো হবে বলতো? লাগে না, সরে আনা এদিকে। অদ্রিজা, তুমিও দরজার কাছ থেকে সরে এসো, পঞ্চমী যদি ওই ওই দরজার নিচ দিয়ে বেরিয়ে পড়ে তখন কি হবে?
সেদিন কি পঞ্চমী আসল ছিল না নকল? নকল মানে তো সাপ, কিন্তু সেদিন ও যা বলছিল তাতে তো ওকে একবার খারাপ বলে মনে হয়নি। বরং ওই বাড়ির কিঞ্জলের সবার মঙ্গল চায় কথা বারবার বলছিল, সেটা পরিষ্কার। আজ যে পঞ্চমী এসেছে তাকেও তো খারাপ মনে হয়নি। এর যে চিত্রা শতগুণে খারাপ, চিত্রা ভয়ানক এক সাপ, এতটাই সাংঘাতিক, এতটাই ভয়ঙ্কর যে ভয়ে আমি ওর আসল রূপটা কারোর সামনে আনতেই পারছি না। যে কারোর সর্বনাশ করতে পারে চিত্রা, আর চিত্রাকে সাহায্য করতে কোন মানুষ পারবে না। সাপকেই দরকার, পঞ্চমী সাপ হলেই হয়তো ভালো। সে চিত্রাকে ঠিক জব্দ করবে এই বাড়ি থেকে, কিঞ্জলের জীবন থেকে, হয়তো সারা জীবনের মতো তাড়াবে। আরো ফুল পাতা ছিঁড়ে এক জায়গায় করো দেখি, আমার এক চার বন্ধু আছে তাকে খাইয়ে দেবো। খন দেখ, এবার তোকে আমি দোতলা থেকে নিচে ফেলে দেবো। দেখ চলো 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 পাল্টাই।